হাই ফ্রেন্ডস, তো দেখো, যাদের যাদের কলকাতা পুলিশের সামনে এক্সাম রয়েছে, তো এই ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য। আজকে এই ক্লাসে 100টা আমি সায়েন্স নিয়ে কোশ্চেন তোমাদের আলোচনা করব। তো আমি তোমাদের কথা দিচ্ছি যে এই ক্লাসটা করার পর তুমি এখান থেকে তুমি পরীক্ষার হলে 3 থেকে 4টা কোশ্চেন পুরোপুরিভাবে 100% কমন পাবে। তো ক্লাসটা মনোযোগ সহকারে করো এবং ক্লাসটাতে একটা লাইক করে, বন্ধুদের শেয়ার করে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা বিজ্ঞানের 100টি কোশ্চেন আছে। তো এর পরবর্তীতে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি এই কয়েকটা দিনে তোমাদের ভাবছি প্রত্যেক দিন রেগুলার ক্লাস দেব 100-200টা করে। তো এই কয়েকটা দিন তোমরা চ্যানেলের সাথে থাকো, তাহলে তোমরা অনেক কিছু কিন্তু হেল্পফুল পাবে। তো ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের আরেকটা কথা না বললেই নয়, তো দেখো, দেখতে দেখতে তোমাদের এক্সাম চলে এসেছে সামনে, তোমাদের 4 তারিখ এক্সাম। প্রত্যেককে আরেকবার আমার তরফ থেকে বেস্ট অফ লাক। দেখো, এই কয়েকটা দিন তোমাদের হাতে টাইম নেই বললেই চলে। তো দেখো, আমরা একটা প্র্যাকটিস সেট লঞ্চ করেছি, 10টা প্র্যাকটিস সেট আছে, খুবই সুন্দর এবং কমন যোগ্য। তো তোমরা যদি কেউ নিতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো, মাত্র 40 টাকার বিনিময়ে 10টা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। এই কয়েকটা দিন ভালোভাবে মক টেস্টগুলো দাও, খুব হেল্পফুল হবে তোমাদের, এটুকু বলতে পারে। অনেকে নিয়েছে, বিশ্বাস রাখতে পারো এবং প্র্যাকটিস সেটটা নিয়ে কষতে পারো। তো চলো ক্লাস শুরু করে যাক। তো দেখো, আজকের ক্লাসটার কিন্তু কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তো ক্লাসটা একটু তাড়াতাড়ি করবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল মিস্টার মণ্ডল টেলিগ্রামে সার্চ করে সেখানে অ্যাড হয়ে যাও, নিচে কলকাতা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানেও অ্যাড হয়ে যেতে পারো, ক্লাসটার PDF সুদ্ধা দেওয়া হবে। দেখো, ফার্স্ট কোশ্চেন, কোন উদ্ভিদের পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে? অপশান ক পাতা শেওলা, অপশান ক শিমুল, অপশান গ পলাশ, অপশান গ আম। তো সঠিক অ্যান্সার হবে, কোন উদ্ভিদের পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে, সঠিক অ্যান্সার হবে কি আম। নেক্সট দেখে নাও, কোন সময় কালকে বয়ঃসন্ধি বলা হয়? তো অপশান ক 12 থেকে 20 বছর, অপশান খ 7 থেকে 14 বছর, অপশান গ 20 থেকে 30 বছর, অপশান ঘ 30 থেকে 40 বছর। তো সঠিক অ্যান্সার হবে কি, কোন সময় কালকে বয়ঃসন্ধি বলা হয়, সঠিক অ্যান্সার হবে 12 থেকে 20 বছর। পরবর্তী কোশ্চেন তোমরা দেখলাম, মেন্ডেল মটর গাছে কত জোড়া বৈশিষ্ট্য পেয়েছিল? অপশান ক 7 জোড়া, অপশান খ 10 জোড়া, অপশান ঘ 1 জোড়া, অপশান ঘ 5 জোড়া। তো সঠিক অ্যান্সার হবে কি, মেন্ডেল মটর গাছে কত জোড়া বৈশিষ্ট্য পেয়েছিল? সঠিক অ্যান্সার 7 জোড়া। পরবর্তী দেখে নাও, আধুনিক ঘোড়া হলো অপশান ক ইউ হিপাস, অপশান ক ইকুয়াস, অপশান গ মেসো হিপাস, অপশান ঘ প্রায় হিপাস। তো সঠিক অ্যান্সার হবে কি, আধুনিক ঘোড়া হলো ইকুয়াস। পরবর্তী দেখে নাও, মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত? অপশান ক মেডুলা অবলঙ্গটা, অপশান ক সেরিবেলাম, অপশান গ সেরিব্রাম, অপশান গ থ্যালামাস। তো মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত তা হলো সেরিবেলাম। তো দেখো, তো তোমরা এই যে কোশ্চেনগুলো আছে তোমরা কটা পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ক্লাসটা কেমন লাগলো, কেমন তোমাদের লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কেউ জানাতে ভুলো না। আর প্র্যাকটিস সেটটা নিয়ে নাও, এই কয়েকটা দিন আমি তোমাদের কথা দিচ্ছি এখান থেকে খুবই কমন তোমরা পাবে, আর সিলেবাস ভিত্তিক প্র্যাকটিস সেট, আর তোমরা এখান থেকে কিন্তু পুরোপুরি টাইমটা তোমাদের ম্যানেজমেন্ট হবে। নেক্সট, কোন হরমোন পিটুইটারের অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না? অপশান ক ACTH, অপশান ক ADH, অপশান ক FSH, অপশান ক TSH। দেখো, এগুলার কিন্তু ফুল নামও পড়তে পারে, তোমাদের একটু বলে দিই। অপশান ক ACTH, অ্যাডিনোক্রোটিকোট্রফিক হরমোন, অপশান খ ADH এর ফুল নাম অ্যাডিনালিন হরমোন, অপশান ঘ FSH ফলেনো স্টিমুলেটিং হরমোন, অপশান ঘ TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো দেখে যাবে, তো সঠিক অ্যান্সার হবে ADH। পরবর্তী দেখে নাও, আর্কিওপটেরিক্স কোন গোষ্ঠী দ্বয়ের মধ্যে হারানো যোগ সূত্র? অপশান ক পক্ষী এবং স্তন্যপায়ী, অপশান খ সরীসৃপ এবং পক্ষী, অপশান গ সরীসৃপ এবং স্তন্যপায়ী, অপশান ঘ উভচর এবং পক্ষী। তো সঠিক অ্যান্সার হবে কি, সরীসৃপ ও পক্ষী। পরবর্তী দেখে নাও, একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম কি? অপশান ক অক্সিজেন, অপশান খ জিব্বোরেলিন, অপশান গ ইথিলিন, অপশান ঘ অ্যাবসিক অ্যাসিড। তো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন হলো সঠিক অ্যান্সার ইথিলিন।
দেখো এর পরবর্তীতে তোমরা আগামীকাল তোমরা পেয়ে যাচ্ছ 100 থেকে 200-এর মধ্যে টপ ইম্পর্টেন্ট ইতিহাসের ক্লাস, তারপরের দিন ভূগোল। তো কয়েকটা দিন চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে দাও। 9 ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থটি কী? অপশান ক তরল অক্সিজেন, অপশান খ তরল নাইট্রোজেন, অপশান গ তরল কার্বন ডাইঅক্সাইড, অপশান ঘ তরল মিথেন। তো সঠিক অ্যান্সার হবে ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হলো তরল নাইট্রোজেন। পরবর্তী দেখে নাও, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া? অপশান ক অ্যাজোটোবেক্টর, অপশান ক মাইকোপ্লাজমা, অপশান গ ইসেরিয়া, অপশান ঘ হচ্ছে পেসেডোমোনাস। তো সঠিক অ্যান্সার হবে কি, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া? অ্যাজোটোবেক্টর। পরবর্তী দেখে নাও, পেনিসিলিন সার্কোসজিনিয়াম কোন ধরনের অণুজীব? তো অপশান ক ক্ষতিকর ব্যাকটেরিয়া, অপশান ক ক্ষতিকর ছত্রাক, অপশান গ উপকারী ছত্রাক, অপশান গ হচ্ছে উপকারী প্রোটোজোয়া। তো সঠিক অ্যান্সার হবে কি, উপকারী ছত্রাক। পরবর্তী দেখে নাও, মাটির অম্লতার জন্য দায়ী গ্রিন হাউস গ্যাসটি কী? মাটির অম্লতার জন্য দায়ী গ্রিন হাউস গ্যাসটি কী? অপশান ক মিথেন, অপশান ক ক্লোরোফ্লোরোকার্বন, অপশান গ নাইট্রাস অক্সাইড, অপশান গ হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। সঠিক অ্যান্সার হবে কি, নাইট্রাস অক্সাইড। চীন ব্যাংক যার উদাহরণ কী হল কি? অপশান ক এক্সিটু সংরক্ষণ, অপশান খ জীব বৈচিত্র হটস্পট, অপশান গ ইনসিটু সংরক্ষণ, অপশান গ মাইক্রো প্রোগাশন। তো সঠিক অ্যান্সার হবে জিন ব্যাংক, যার উদাহরণ হলো মাইক্রো ওপাগেশন। 14 দেখো, এক ব্যক্তি থেকে ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত, ব্যক্তি থেকে ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত? অপশান ক দূষিত জল, অপশান ক যৌন মিলন, অপশান ক পতঙ্গবাহক, অপশান গ বাতাস। তো সঠিক অ্যান্সার হবে দূষিত জল, দূষিত জল। 15 দেখে নাও, উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ পরাগধনীতে যা থাকে দৈত্যি পাপড়ি গর্ভপত্র পরাগরেণু। তো উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ পরাগধনীতে যা থাকে সঠিক অ্যান্সার হবে পরাগরেণু। 16 দেখে নাও, বাদুর দ্বারা যে পরাগায়ন ঘটে তাকে কী বলা হয়? বাদুর দ্বারা যে পরাগায়ন ঘটে তাকে কী বলা হয়? অপশান ক হাইড্রোফিলি, অপশান ক হচ্ছে এনিমোফিলি, অপশান গ অর্নিফিলি, অপশান গ হচ্ছে কায়রোপ্টারফিলি। তো বাদুর দ্বারা যে পরাগরণ ঘটে তা হলো কায়রোপ্টারফিলি। পরবর্তী দেখে নাও, ডিএনএ সঙ্গে সংযুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটি হলো? অপশান ক হিস্টোন, অপশান খ গ্লোবিউলিন, অপশান গ অ্যালবুমিন, অপশান গ ফাইব্রিনোজেন। ডিএনএ সঙ্গে সংযুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটি হলো হিস্টোন, হিস্টোন। নিজের কোনটি প্রতিবর্তক ক্রিয়া নয়? নিজের কোনটি প্রতিবর্তক ক্রিয়া নয়? তো অপশান ক হচ্ছে কাশি, অপশান ক চোখের মিটমিট, অপশান ক হাসি, অপশান ক ঘর্মস্রাব। তো নিচের কোনটি প্রতিবর্তক সঠিক অ্যান্সার ঘর্মস্রাব। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের বিপন্ন প্রজাতিদের একটি? অপশান ক চিত্রমৃগ, অপশান ক একশিঙ্গলা গন্ডা, ময়ূর, অপশান ক চিতা। তো সঠিক অ্যান্সার হবে কি, একশিঙ্গলা গন্ডা। লাল বর্ণান্ধতা যে হিসাবে পরিচিত? অপশান ক ডিউটেরানোপিয়া, অপশান ক প্রোটোনোপিয়া, অপশান ক ট্রাইটোপিয়া, অপশান ক অ্যাম্বলোপিয়া। তো সঠিক অ্যান্সার হবে কি, লাল বর্ণান্ধতা হচ্ছে প্রোটোনোপিয়া। তো দেখো পরবর্তী কোয়েশ্চেন আরও আসছে। পরবর্তী কোয়েশ্চেন দেখে নাও, সিজিএস পদ্ধতিতে বেগের একক কী? অপশান ক মিটার/সেকেন্ড, অপশান ক সেন্টিমিটার/সেকেন্ড, অপশান গ মিটার/মিনিট, অপশান গ কিলোমিটার/ঘন্টা। তো সঠিক অ্যান্সার হবে সিজিএস পদ্ধতিতে বেগের একক সেন্টিমিটার/সেকেন্ড। নেক্সট দেখে নাও, এসআই পদ্ধতিতে বেগের একক কী? অপশান ক মিটার/মিনিট, অপশান ক মিটার/ঘন্টা, অপশান গ মিটার/সেকেন্ড, অপশান গ কোনোটি ন। তো সঠিক অ্যান্সার হবে কি, এসআই পদ্ধতিতে বেগের একক হলো মিটার/সেকেন্ড। নেক্সট দেখে নাও, সিজিএস পদ্ধতিতে সংরণের একক কী? অপশান ক মিটার, অপশান ক কিলোমিটার, অপশান গ সেন্টিমিটার, অপশান গ ফুট। তো সিজিএস পদ্ধতিতে সংরণের একক হলো কি, সঠিক অ্যান্সার হবে সেন্টিমিটার। দেখে নাও, এসআই পদ্ধতিতে সংরণের একক কী? অপশান ক কিলোমিটার, অপশান ক ফুট, অপশান গ সেন্টিমিটার, অপশান গ মিটার। তো এসআই পদ্ধতিতে সংরণের একক হলো মিটার।
পড়াতে দেখে নাও। সিজিএস পদ্ধতিতে দ্রুতির একক কী? অপশান ক সেন্টিমিটার পার সেকেন্ড, অপশান খ সেন্টিমিটার পার মিনিট, অপশান গ মিটার পার সেকেন্ড, অপশান ঘ মিটার পার ঘন্টা। তো সঠিক অ্যান্সার হবে সিজিএস পদ্ধতিতে দ্রুতির একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। পরবর্তী দেখে নাও এসআই পদ্ধতিতে দ্রুতির একক কী? এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের আসছে 3 থেকে 4টা। অপশান ক সেন্টিমিটার পার সেকেন্ড, অপশান ক মিটার পার মিনিট, অপশান গ মিটার পার সেকেন্ড, অপশান ঘ মিটার পার ঘন্টা। তো এসআই পদ্ধতিতে দ্রুতির একক হচ্ছে কি? মিটার পার সেকেন্ড। স্যার দেখে নাও সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক কী? অপশান ক সেমি পার সেকেন্ড স্কোয়ার, অপশান ক সেমি পার সেকেন্ড, অপশান ক সেমি পার মিনিট স্কোয়ার, অপশান ক কোনোটি নেই। তো সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক হলো, তো সঠিক অ্যান্সার হবে কি? সেমি পার সেকেন্ড স্কোয়ার। এসআই পদ্ধতিতে ত্বরণের একক কী? অপশান ক মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান ক মিটার পার সেকেন্ড, অপশান গ সেমি পার সেকেন্ড স্কোয়ার, অপশান গ কোনোটিই নয়। তো এগুলোর যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে কলকাতা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, তোমাদের পিডিএফ দিয়ে দেবো। এসআই পদ্ধতিতে ত্বরণের একক কী? মিটার পার সেকেন্ড স্কোয়ার। 9 নম্বর দেখো সিজিএস পদ্ধতিতে ওজনের পরম একক কী? অপশান ক ডাইল, অপশান ক নিউটন, অপশান গ পাস্কাল, অপশান ঘ গ্রাম ভার। তো সিজিএস পদ্ধতিতে ওজনের পরম একক হলো সঠিক অ্যান্সার ডাইল। 10 এসআই পদ্ধতিতে ওজনের পরম একক কী? এসআই পদ্ধতিতে ওজনের পরম একক কী? অপশান ক নিউটন, অপশান খ ডাইল, অপশান গ কিলোগ্রাম ভার, অপশান ঘ গ্রাম ভার। তো এসআই পদ্ধতিতে ওজনের পরম একক হচ্ছে কি? নিউটন। দেখে নাও সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কী? অপশান ক কিলোগ্রাম পার ঘন সেন্টিমিটার, অপশান ক গ্রাম পার ঘন সেন্টিমিটার, অপশান ক কিলোগ্রাম পার ঘনমিটার, অপশান ক কোনোটাই নয়। তো সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক এটা তোমরা নিজেরা করো, পরবর্তীতে বলে দেবো। 12 দেখে নাও এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কী? অপশান ক গ্রাম পার ঘন সেন্টিমিটার, অপশান ক কিলোগ্রাম পার ঘন সেন্টিমিটার, অপশান ক কিলোগ্রাম পার ঘনমিটার, অপশান ক কোনোটাই নয়। তো এসআই পদ্ধতিতে ঘনত্বের একক সঠিক অ্যান্সার হবে কি? কিলোগ্রাম পার ঘনমিটার। পরবর্তী দেখে নাও সিজিএস পদ্ধতিতে ওজনের অভিকর্ষ একক কী? অপশান ক ডাইল, অপশান ক নিউটন, অপশান ক কিলোগ্রাম ভার, অপশান ক গ্রাম ভার। তো সিজিএস পদ্ধতিতে ওজনের অভিকর্ষ একক হচ্ছে গ্রাম ভার। পরবর্তী দেখে নাও এসআই পদ্ধতিতে ওজনের অভিকর্ষ একক কী? অপশান ক নিউটন, অপশান ক ডাইল, অপশান ক কিলোগ্রাম ভার, অপশান ঘ হচ্ছে গ্রাম ভার। তো এসআই পদ্ধতিতে ওজনের অভিকর্ষ একক হচ্ছে কিলোগ্রাম ভার। পরবর্তী দেখে নাও সিজিএস পদ্ধতিতে ভরের একক কী? অপশান ক গ্রাম, অপশান ক কিলোগ্রাম, অপশান গ পাউন্ড, অপশান গ কোনোটাই না। তো সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম। এসআই পদ্ধতিতে রোধের একক কী? অপশান ক হার্জ, অপশান ক হচ্ছে ওহম, অপশান গ ভোল্ট, অপশান গ কুলম্ব। তো সঠিক অ্যান্সার হবে কি? এসআই পদ্ধতিতে রোধের একক হচ্ছে ওহম। 17 দেখে নাও এসআই পদ্ধতিতে কার্য ও শক্তির একক কী? অপশান ক আর্ক, অপশান ক জুল, অপশান ক নিউটন, অপশান গ হচ্ছে ডাইল। তো সঠিক অ্যান্সার হবে এসআই পদ্ধতিতে কার্য ও শক্তির একক হচ্ছে জুল। 18 দেখে নাও এসআই পদ্ধতিতে তড়িৎআধানের একক কী? অপশান ক হচ্ছে অ্যাম্পিয়ার, অপশান ক কুলম্ব, অপশান গ ভোল্ট, অপশান গ ওহম। তো এসআই পদ্ধতিতে তড়িৎআধানের একক হচ্ছে কুলম্ব। 19 এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী? অপশান ক কিলোমিটার, অপশান ক মিটার, অপশান ক সেন্টিমিটার, অপশান ক ফুট। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক তো সঠিক অ্যান্সার হবে মিটার। এফপিএস পদ্ধতিতে ভরের একক কী? অপশান ক গ্রাম, অপশান ক কেজি, অপশান ক পাউন্ড, অপশান গ হচ্ছে পাউন্ডলা। তো এফপিএস পদ্ধতিতে ভরের একক সঠিক অ্যান্সার পাউন্ড। দেখো সিজিএস পদ্ধতিতে কার্যের একক কী? অপশান ক আর্ক, অপশান ক জুল, অপশান ক ডাইল, অপশান ক নিউটন। তো সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে সঠিক অ্যান্সার কি? আর্ক। সাধারণ তুলাযন্ত্র দিয়ে বস্তুর কী মাপা হয়? অপশান ক ভার, ভর, অপশান ক ভার, অপশান ক আয়তন, অপশান ক কোনোটাই নয়। তো সঠিক অ্যান্সার হবে সাধারণ তুলাযন্ত্র দিয়ে বস্তু ভর মাপা। স্লাইড ক্যালিপাস দিয়ে কী মাপা হয়? অপশান ক ভর, অপশান ক ওজন, অপশান ক দৈর্ঘ্য, অপশান ক ঘনত্ব। তো স্লাইড ক্যালিপাস দিয়ে মাপা হয় তো দৈর্ঘ্য। 24 দেখে নাও বেগের একক কী? অপশান ক দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অপশান ক সরণ পার সময়, অপশান ক কেলভিন, অপশান ক সেলসিয়াস। এটাও নিজে করো, পরবর্তীতে তোমাদের বলে দেবো। 25 এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক কী? অপশান ক মিটার, অপশান ক সেমি, অপশান ক ফুট, অপশান ক ইঞ্চি। তো এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক সঠিক অ্যান্সার হবে ফুট। এরপর পরবর্তী কোশ্চেন দেখে নাও। তো দেখো পরবর্তী কোশ্চেন, যে মানবদের অটোজোমের সংখ্যা কত? অপশান ক 40টি, অপশান ক 42টি, অপশান ক 44টি,
অপশন খ 45টি। তো মানবদের অটোজমের সংখ্যা হচ্ছে সঠিক অ্যান্সার হবে কি অপশন খ 44টি। পরবর্তী দেখে নাও, আমাদের হাসি কান্না ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? অপশন খ হাইপোথ্যালামাস, অপশন খ গুরু মস্তিষ্ক, অপশন খ লঘু মস্তিষ্ক, অপশন খ থ্যালামাস। আমাদের হাসি কান্না ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের হাইপোথ্যালামাস। পরবর্তী দেখে নাও, দূরের বস্তু দেখার সময় লেন্স অপশন খ মোটা হয়, অপশন খ পুরু হয়, অপশন খ পাতলা হয়, অপশন খ কোনোটি নয়। দূরের বস্তু দেখার সময় লেন্স সঠিক অ্যান্সার হবে অপশন খ পাতলা হয়। পরবর্তী দেখে নাও, যৌনক্রম দেখা যায় কোন জীবে, যৌনক্রম দেখা যায় কোন জীবে? অপশন ক অ্যামিবা, অপশন খ কেঁচো, অপশন খ তাল গাছ, অপশন খ ফান গাছ। তো যৌনক্রম দেখা যায় সঠিক অ্যান্সার হবে ফান গাছ, অপশন খ। বা দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনে যে জনন সম্পন্ন হয় তাকে কী বলে? দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনে যে জনন সম্পন্ন হয় তাকে কী বলে? অপশন ক অঙ্গজ জনন, অপশন খ অযৌন জনন, অপশন খ যৌন জনন, অপশন খ কোনোটিই নয়। দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনে যে জনন সম্পন্ন হয় তাকে বলে কি? যৌন জনন। জোর কলমে উদ্ভিদ শাখার কোন অংশ পর্যন্ত চিঁচে দেওয়া হয়? অপশন খ জাইলেম, অপশন খ ফ্লোয়েম, অপশন খ ক্যাম্বিয়াম, অপশন খ মজ্জা। জোর কলমে উদ্ভিদ শাখার কোন অংশ পর্যন্ত চিঁচে দেওয়া হয়? তো সঠিক অ্যান্সার হবে কি? ক্যাম্বিয়াম। কি? ক্যাম্বিয়াম। দেহের কোন কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে কী বলে? দেহের কোনো কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে কী বলে? অপশান ক রেণু উৎপাদন, অপশান ক হচ্ছে পুনরুৎপাদন, অপশান ক দ্বি বিভাজন, অপশান ক খণ্ডীভবন। সঠিক অ্যান্সার হবে কি? খণ্ডীভবন। বা দেখে না, কোন বিজ্ঞানী ডিএনএর দ্বিতন্ত্রে নাম প্রণয়ন করান? অপশান ক ব্রিজেস, অপশান ক মর্গান, অপশান গ ব্রিজেস ও মর্গান, অপশান গ হচ্ছে ওয়াটসন ও ক্রিক। কোন বিজ্ঞানী ডিএনএর দ্বিতন্ত্রী নাম প্রণয়ন করেন? তো সঠিক অ্যান্সার হবে কি? ওয়াটসন ও ক্রিক। ওয়াটসন ও ক্রিক। পরবর্তী দেখে নাও, মানুষের বিকাশকে কয়টি ভাষায় ভাগ করা হয়? অপশান ক 4টি, অপশান ক 5টি, অপশান ক 6টি, অপশান ক 7টি। মানুষের বিকাশকে কয়টি ভাষায় ভাগ করা হয়? তো সঠিক অ্যান্সার হবে 5টি। সদ্যজাত শিশুর ওজন কত? অপশান ক 2.5 থেকে 3 কেজি, অপশান ক 1.5 থেকে 2 কেজি, অপশান ক 3 থেকে 3.5 কেজি, অপশান ক হচ্ছে 1 থেকে 2 কেজি। তো সদ্যজাত শিশুর ওজন হয় সাধারণত 2.5 থেকে 3 কেজি। পরে দেখে নাও, কোন উদ্ভিদের স্বপরাগ লক্ষ্য করা যায়? কোন উদ্ভিদের স্বপরাগ লক্ষ্য করা যায়? অপশান ক পেঁপে, অপশান ক লাউ, অপশান ক সিম, অপশান ক তাল। কোন উদ্ভিদের স্বপরাগ লক্ষ্য করতে? সঠিক অ্যান্সার হবে কি? সিম। মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কী? অপশান ক মিডুলা, অপশান ক সেরিব্রাম, অপশান ক সেরিব্রাম, অপশান ক হচ্ছে মিনব্রেন। তো মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হলো সেরিব্রাম। জিভের সামনের দিকে কোন স্বাদ গ্রহণের স্বাদ কোষ থাকে? অপশান ক মিষ্টি, অপশান ক ঝাল, অপশান ক তেতো, অপশান ক টক। জিভের সামনের দিকে কোন স্বাদ গ্রহণের স্বাদ কোষ থাকে? সঠিক অ্যান্সার হবে কি? মিষ্টি। মস্তিষ্কের গহ্বরকে কী বলে? অপশান ক কোলন, অপশান ক অলিন্দ, অপশান ক নিলয় বা ভেন্ট্রিকল, অপশান ক পুরা। তো মস্তিষ্কের গহ্বরকে কী বলে? সঠিক অ্যান্সার হবে লিনয় বা ভেন্ট্রিকল। 15, কোন মস্তিষ্ক প্রাণীর দেহের ভারসাম্য বজায় রাখে? অপশান ক গুরু মস্তিষ্ক, অপশান ক লঘু মস্তিষ্ক, অপশান ক পশ্চাৎ মস্তিষ্ক, অপশান ক হচ্ছে থ্যালামাস। তো কোন মস্তিষ্ক প্রাণীর দেহের ভারসাম্য বজায় রাখে? তো সঠিক অ্যান্সার হবে কি? লঘু মস্তিষ্ক। মানুষের শুষ্ণা স্নায়ুর সংখ্যা কত? অপশান ক 10 জোড়া, অপশান ক 12 জোড়া, অপশান ক 31 জোড়া, অপশান ক হচ্ছে 33 জোড়া। মানুষের শুষ্ণা স্নায়ুর সংখ্যা কত? তো সঠিক অ্যান্সার হবে কি? 31 জোড়া। চোখের লেন্সের পেছনে যে অংশটি যে তরল দ্বারা পূর্ণ থাকে সেটি হলো কি? অপশান ক অ্যাকুয়াস হিউমার, অপশান ক রক্ত, অপশান ক ভিট্রিয়াস হিউমার, অপশান ক হচ্ছে লিম্ফ। তো সঠিক অ্যান্সার হবে কি? ভিট্রিয়াস হিউমার। পরবর্তী দেখে নাও, কোনটি উদ্ভিদ প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব? অপশান ক ভাইরাস, অপশান ক ব্যাকটেরিয়া, অপশান ক প্রোটোজোয়া, অপশান ক অ্যামিবা। কোনটি উদ্ভিদ প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব? তো সঠিক অ্যান্সার হবে কি? ভাইরাস। পুনি দেখে নাও, অস্থি ও দাঁত গঠনে সাহায্য করে ভিটামিন কি? অপশান ক ভিট এ, অপশান ক ভিট বি, অপশান ক ভিট ডি, অপশান ক ভিট সি। তো অস্থি ও দাঁত গঠনে সাহায্য করে ভিটামিন হলো সঠিক অ্যান্সার হবে ভিট ডি। মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে মহাধমনের উৎপত্তি ঘটে? অপশান এ ক বাম নিলয়, অপশান ক ডান নিলয়, অপশান ক বাম অলিন্দ, অপশান ক ডান অলিন্দ।
মানব হৃৎপিণ্ডের কোন পক্ষ থেকে মহাধমনী তো সঠিক অ্যান্সার হবে কি বাম নেলা। তো পরবর্তী কোশ্চেন দেখে নাও, ফ্লেজেলা কোন প্রাণীর গমনাঙ্গ? অপশান ক আরশোলা, অপশান খ মাছ, অপশান গ ইউগ্লিনা, অপশান গ প্যারামেশিয়াম। তো সঠিক অ্যান্সার হবে কি ফ্লেজেলা কোন প্রাণীর গমনাঙ্গ? ইউগ্লিনা। দুই, মানুষের দৃষ্টিলক দৃষ্টি হলো অপশান ক এক নেত্র, অপশান খ দ্বি নেত্র, অপশান গ হচ্ছে উভয় নেত্র, অপশান খ কোনোটাই নয়। মানুষের দৃষ্টি হলো সঠিক অ্যান্সার হবে কি দ্বি নেত্র। ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? অপশান ক হচ্ছে লঘু মস্তিষ্ক, অপশান খ গুরু মস্তিষ্ক, অপশান গ থ্যালামাস, অপশান গ হাইপোথ্যালামাস। ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ সঠিক অ্যান্সার হবে কি থ্যালামাস। চার নম্বর দেখে নাও, একটি লোকাল হরমোনের নাম কি? অপশান ক থাইরক্সিন, অপশান ক অ্যাড্রিনালিন, অপশান গ টেস্টোস্টেরন, অপশান গ হচ্ছে ইনসুলিন। একটি লোকাল হরমোন নাম কত সঠিক অ্যান্সার হবে কি টেস্টোস্টেরন। মানুষের অক্ষিগুলোকে যে অংশটি আলোক সুবাদী? অপশান ক করয়েড, অপশান খ কর্নিয়া, অপশান গ রেটিনা, অপশান গ কোনোটাই না। মানুষের অক্ষিগুলোকে যে অংশটি আলোক সুবাদী তো সঠিক অ্যান্সার হবে কি রেটিনা। ছ নম্বর দেখে নাও, মানবদের ইউরিয়া উৎপন্ন হয় কোন অঙ্গে? মানবদের ইউরিয়া উৎপন্ন হয় কোন অঙ্গে? অপশান ক পেশিতে, অপশান ক ফুসফুসে, অপশান গ যকৃতে, অপশান গ পাকস্থলীতে। সঠিক অ্যান্সার হবে কি যকৃতে। কেন বই ফুলকা বা বুগ্গির নামক শাহ সংগঠে দেখা যায় এমন প্রাণীর নাম কি? অপশান ক মাকর শাহ, অপশান ক কাঁকড়া, অপশান ক রাজ কাঁকড়া, অপশান গ হচ্ছে কাঁকড়া বিশান। তো বই ফুলকা বা বুগ্গির নামক শাহ সংগঠে দেখা যায় অপশান সঠিক অ্যান্সার হবে রাজ কাঁকড়া। আর দেখে নাও, উইপকার অন্ত্রে মিথজীবী রূপে বসবাসকারী আদ্য প্রাণীটির নাম কি? অপশান ক হচ্ছে লিসমেনিয়া, অপশান ক হচ্ছে ট্রাইকোকনিফ, অপশান গ হচ্ছে ত্রিপুনোসোমা, অপশান গ হচ্ছে প্লাসমোডিয়াম। উইপকার অন্ত্রে মিথজীবী রূপে বসবাসকারী আদ্য প্রাণীটির নাম তো সঠিক অ্যান্সার হবে কি ট্রাইকোকনিফ। নয়, শুষ্ক বায়ুতে জল শোষণ অপেক্ষা বাষ্পশোষণ বেশি হলে যে অবস্থার সৃষ্টি হয় তাহলে কি? অপশান ক হচ্ছে কি নিঃস্রাবন, অপশান ক প্রসেদন, অপশান ক অবনমন, অপশান ক কোনোটাই নয়। শুষ্ক বায়ুতে জল শোষণ অপেক্ষা বাষ্পশোষণ বেশি হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলে কি অবনমন। দশ, শালক সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। অপশান ক ল্যাক্টোবেসিলাস, অপশান ক হচ্ছে টোডোস্পাইলিয়াম, অপশান ক হচ্ছে সিউডোমোনাস, অপশান ক রাইবোজিয়াম। তো শালক সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়ার উদাহরণ টোডোস্পাইলিয়াম। তো দেখো ক্লাসটা তোমাদের অনেক কষ্টে করা হয়েছে, মোস্ট এবং গুরুত্বপূর্ণ 100টা কোশ্চেন দেওয়া হয়েছে সায়েন্সের, এখান থেকে 3 থেকে 4টা কোশ্চেন 100% পড়বেই। তো ক্লাসটাতে একটা লাইক করো, আর এরকম ডেলি ক্লাস হতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর প্র্যাকটিস সেটটা তোমরা যদি কেনার ইচ্ছা তো অবশ্যই তোমরা প্র্যাকটিস সেটটা কিনে নিতে পারো। তো প্র্যাকটিস সেটের নাম্বারটা আমি তোমাদের আরে পাশে কিনে তোমাদের লিখে দিচ্ছি, যদি কারো ইচ্ছা থাকে 8945869110 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে 40 টাকা তোমাদের পাঠিয়ে দাও, তোমাদের দিয়ে দেবো। পরবর্তী দেখে নাও, মানুষের রক্তচাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি? অপশান ক ইসিজি যন্ত্র, অপশান ক ইজি, অপশান ক স্ফিগমোম্যানোমিটার, অপশান ক হচ্ছে বেনডিক্ট হৃদযন্ত্র। মানুষের রক্তচাপ পরিমাপ করার যন্ত্রটির নাম হলো সঠিক অ্যান্সার হবে কি সিগমোম্যানোমিটার। যে রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় সেটি হলো কি? অপশান ক এবি, অপশান ক ও পজিটিভ, অপশান গ হচ্ছে এ নেগেটিভ, অপশান গ হচ্ছে বি পজিটিভ। যে রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় সঠিক অ্যান্সার হবে কি ও পজিটিভ। তেরো, মানবদের অনুচক্রিকার অভাবজনিত রোগটির নাম কি? অপশান ক থ্রম্বোসাইটিস, অপশান ক থ্রম্বোসাইটোপেনিয়া, অপশান গ পারফিউরা, অপশান গ হচ্ছে লিউকোমিনিয়া। তো মানবদের অনুচক্রিকার অভাবজনিত রোগটির নাম সঠিক অ্যান্সার হবে কি পারফিউরা। একজন প্রাপ্তবয়স্ক স্ত্রী লোকের প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা হলো কি? অপশান ক 50 থেকে 55 লক্ষ, অপশান ক 55 থেকে 60 লক্ষ, অপশান ক 40 থেকে 45 লক্ষ, অপশান ক 35 থেকে 40। তো একজন প্রাপ্তবয়স্ক স্ত্রী লোকের প্রতি ঘন মিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা সঠিক অ্যান্সার হবে কি 40 থেকে 45 লাখ। উদ্ভিদ কোষপ্রাচীরের মধ্যচ্ছেদা গঠনে সাহায্য করে মৌলিক পদার্থটির নাম কি? অপশান ক ক্যালসিয়াম, অপশান ক আয়রন, অপশান ক সালফার, অপশান ক জিঙ্ক। উদ্ভিদ কোষপ্রাচীরের মধ্যচ্ছেদা গঠনে সাহায্য করে মৌলিক পদার্থটির সঠিক অ্যান্সার হবে কি ক্যালসিয়াম। 16, অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী? অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন অপশান ক স্যার নিউটন, অপশান খ আইভান পেভলভ, অপশান ক ডক্টর থোরান, অপশান খ জগদীশ চন্দ্র বসু। সঠিক অ্যান্সার হবে কি আইভান পেভলভ। 17, লোভনীয় খাদ্য দর্শনে লালা ক্ষরণ হয় এটি নিয়ন্ত্রণ করে? অপশান ক লঘু মস্তিষ্ক, অপশান ক গুরু মস্তিষ্ক, অপশান ক শোষণ শীর্ষ, অপশান ক শোষণকাণ্ড। তো সঠিক অ্যান্সার হবে কি শোষণকাণ্ড। একটি আজ্ঞাবাস নাউন নাম কি?
অপশন ক অপটিক, অপশন ক অক্রোলোমোটর, অপশন ক ভেগাস, অপশন ক অলফ্যাক্টরি। সঠিক অ্যান্সার হবে কি একটি আজ্ঞাবাহ নাউন, নাম হচ্ছে অক্রোলোমোটর। ব্যঙ্গের দৃষ্টি কি, অপশন ক এক নেত্র, অপশন ক দ্বি নেত্র, অপশন ক উভয়, অপশন ক কোনোটি নয়। তো ব্যঙ্গের দৃষ্টি হল সঠিক অ্যান্সার এক নেত্র। স্নায়ুকোষের কোন অংশকে নিউরোসাইটন বলা হয়, অপশন ক ড্যান্ড্রন কি, অপশন ক কোষদেহ কি, অপশন ক সমগ্র স্নায়ুকোষ কি, অপশন ক অ্যাক্সন কি। তো স্নায়ুকোষের কোন অংশকে নিউরোস, সঠিক অ্যান্সার কোষদেহ। তো তোমাদের 100টার মতন ক্লাস তোমাদের কমপ্লিট করানো হলো। তো এরপর তোমাদের যদি আরও কী ক্লাস দরকার, কোনো যদি কোয়েশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করতে পারো। তো ম্যারাথনের একটা সায়েন্সের ক্লাস ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম ক্লাস পেতে। আর প্র্যাকটিস সেটটা নিতে চাইলে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনের ডিসক্রিপশানের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাদের পিডিএফটা পেয়ে যাবে। থ্যাংক ইউ গাইজ। তো ভিডিওটা লম্বা করবো না, এখানেই তোমাদের ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর ভিডিওটা বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। জয় হিন্দ, জয় ভারত। আর আমার টেলিগ্রাম চ্যানেল এবং কলকাতা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও পিডিএফটা পাওয়ার জন্য।